সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ক্রিয়াকর্ম এগুলো আমাদের নজরে আমরা আনছি যে তিনি সংগঠক হিসেবে কাজ করার ক্ষেত্রে কেমন অবদান রাখেন সেগুলো বিবেচনার মধ্যে রেখেই গুরুত্ব দিয়ে আমরা কমিটিতে রাখছি এবং আগামীতে এই কমিটির কার্যক্রম দেখে সন্তোষজনক হলে আমরা হয়তো এই কমিটিকে সেইভাবে বহাল রাখবো, প্রয়োজন ব্যতীত আমরা তেমন সংশোধন করতে চাই না। আমাদের খুবই সৌভাগ্য যে কুষ্টিয়া সোশ্যাল ক্লাব একজন ভালো পাইলট পেয়েছেন, যিনি সুন্দরভাবে এই ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাবেন, একটা ভিত্তি দান করবেন এবং এটা দিন দিন কুষ্টিয়ার জনমানুষের প্রিয় সংগঠন হিসাবে ঢাকার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ এবং রাজনৈতিক গুরু, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে 90-এর গণ আন্দোলন করেছি। আজকে যারা আওয়ামী লীগ করেন তারা আমাদেরকে অনেকে চিনেন না, কিন্তু কুষ্টিয়ার রাজপথে সেই দিন আমাদের ছাড়া আর কাউকে পাওয়া যেত না। আমরা গুলি বোমা বুলেট কোনোটাই তোয়াক্কা করতাম না এবং আমরা গুটি কয়েক লোক কুষ্টিয়া এনএস রোডে মিলিটারির সামনে মিছিল করতাম, 5-7 জন, আমরাও দৌড়াইতাম, মিলিটারও দৌড়াইতাম। আমরা সেই ছাত্র নেতা যারা নৌকানে সে সময় অনেক সংগ্রাম করেছি, আজকে আমি সেই নেতৃত্বের মধ্যে পেয়েছি বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জয়নাল আবেদিন ভাই, তিনি হবেন আগামী 2 বছরের জন্য এই কমিটির সভাপতি। অধ্যাপক জনাব ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন, এখন আপনি, আমি যার নাম বলবো, যাদের নাম বলবো তারা আপনারা মঞ্চে চলে আসতে পারবেন, আসবে, কারণ আমরা পরে একটা গ্রুপ ছবি নিব। সহসভাপতি হিসেবে থাকছেন মোহাম্মদ ওয়াসেক আলী, সহসভাপতি হিসেবে থাকবেন মোহাম্মদ মেরাজুল ইসলাম রাজ, সিনিয়র এসপি, প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং নিরাপত্তার দায়িত্বে থাকে, উনি অনুপস্থিত আছেন, ওনার আজকে ডিউটি না থাকলে উনি থাকতেন। সহসভাপতি নজির হুসাইন আলাল, সহসভাপতি হিসাবে থাকছেন খন্দকার মোহাম্মদ আব্দুর রউফ, এবার আমি নাম ঘোষণা করছি এই কমিটির, এই ক্লাবের সাধারণ সম্পাদকের, যার অভিজ্ঞতা আছে সারা বাংলাদেশে বিভিন্ন সংগঠন করার, জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন সংগঠন করেছেন, খুলনা মহসিন কলেজের পিপি ছিলেন এবং অত্যন্ত রাজনৈতিকভাবে রাজনৈতিক মনস্ক এবং তুখোর ছাত্রনেতা, অকুতভয় রাজ ছাত্রনেতা ছিলেন, তিনি হবেন আমাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, যাকে ভিপি শহীদ হিসেবে আপনারা চেনেন। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, একটু পিছন আসুন, পিছন আসুন,